একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 2 নম্বর ক্লাস 9 ক্লাস পেজ নম্বর 221 কোশ্চেন নম্বর 19 19 এক নম্বর কোশ্চেন করো একটি বর্গাকার বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12 রুট 2 সেমি বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য আছে প্রশ্নানুসারে যদি আমরা এটা লিখি প্রশ্নানুসারে বর্গক্ষেত্রের বাহু গুণন রুটওভার 2 সমান 12 রুট 2 সেন্টিমিটার দেখতে লেখা যাবে কিনা এটা বর্গাকার ক্ষেত্রে বর্গাকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য 12 রুট 2 সেমি আছে বর্গক্ষেত্রে কর্ণ মানে বর্গক্ষেত্রে বাহু গুণ রুট 2 লিখতে পারি বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত বলছে দুই থেকে রুট 2 রুট কেটে দিলাম বর্গক্ষেত্রে বর্গক্ষেত্রের বাহু এটার মাপ কত হবে কত করবে 12 সেন্টিমিটার বর্গক্ষেত্রের বাহু তার হোল স্কয়ার দুদিকে হোল স্কয়ার করে দিলাম এখানে কি 12 সেমি হোল স্কয়ার করলাম বর্গক্ষেত্রের যে বাহু বাহু বর্গক্ষেত্রের বাহু হোল স্কয়ার আছে তো মানে বর্গক্ষেত্রের বাহু গুণন বাহু হলো বর্গক্ষেত্রের বাহু গুণন 12 স্কয়ার মানে কত 144 12 স্কয়ার মানে 144 আর সেমি স্কয়ার মানে সেমি স্কয়ার লিখে দেবো তার মানে কি বর্গক্ষেত্রের বাহু গুণন বাহু মানে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত 144 সেমি স্কয়ার 144 সেমি স্কয়ার বা বর্গ সেমি এটা কোন অপশন দশমিক উত্তর মিলে বি এর সঙ্গে উত্তর মিলে তাহলে এখানে আমরা বি বসে দেবো বি 19 এর দাগে 2 নম্বর কোশ্চেনটা করো যদি একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ বর্গ একক এবং তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি আছে এ ওয়ান নাকি ক্ষেত্রের ক্ষেত্রফল এ বর্গ একক এই বর্গক্ষেত্রে যদি কর্ণ থাকে মানে এই ছবিটা আবার যদি এরকম হয় আমি আলাদা করে ছবি আঁকলাম কিন্তু আসলে একটার মধ্যেই এর এটা যে কর্ণ কর্ণের উপর বর্গক্ষেত্র করলে এরকম বর্গক্ষেত্র হবে এই এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে A1 আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্র কত A2 কর্ণের উপর যে বর্গক্ষেত্র হবে তা সেটা হচ্ছে A2 সেই দুটোর অনুপাত কত A1:A2 কত আমি যদি এরকম ভাবে করি ধরি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ছোট হাতের অতএব কর্ণের দৈর্ঘ্য কত কর্ণের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ধরলাম এই যে বাহুটা আছে বা ধার বাহু মানে ধার এই বাহু যদি এ হয় এটা যে কর্ণ
এই একটাই ছবি আলাদা করে আঁকলাম শুধু বোঝানোর জন্য। এটা হচ্ছে কর্ণ, এই কর্ণের মাপ কত হবে? এ রুট টু হলো। অতএব প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে প্রশ্নানুসারে এ ওয়ান, এ ওয়ান মানে এই প্রথম বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল মানে এ স্কোয়ার হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে বাহু গুণন বাহু, সেটাকে বাহু গুণ বাহুই থাক। আর এ টুটা কত? এ টুটা মানে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। কর্ণের মাপ কত? এ রুট টু গুণন এ রুট টু। এ গুণ করলে এ ইন্টু এই লিখলাম, এ ইন্টু এ, এ ইন্টু এ মানে এ স্কোয়ার লিখতে পারতাম, লিখলাম না। আর রুট টু গুণ করলে কত? বলো একটা দুই। রুট টু গুণ করলে একটা দুই, রুট টু টু গুণ করলে একটা দুই। তাহলে এ ওয়ান ইজ টু এ টু সমান এ গুণন এ ইজ টু এ গুণন এ গুণন দুই। অনুপাত বের করতে বলেছে, এই এর সঙ্গে এ কাটলাম ওয়ান, এর সঙ্গে কাটলাম ওয়ান, তখন কত হলো? ওয়ান ইজ টু টু, এটাই অ্যান্সার। জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে কত টালি লাগবে? এটা 3 নম্বর অঙ্ক, 19-এর দাগে 3 নম্বর। 4 মিটার দীর্ঘ বা 6 মিটার দীর্ঘ, 4 ডেসিমিটার চওড়া, এইরকম একটা জায়গা আছে, আয়তাকার জায়গা আছে, এর দৈর্ঘ্যটা কত? আয়তাকার জায়গার দৈর্ঘ্য 6 মিটার, আয়তাকার জায়গার দৈর্ঘ্য মানে 6 মিটার। 6 মিটারটা কি ডেসিমিটার নেওয়া যায়? 6 মিটার দৈর্ঘ্য মানে 60 ডেসিমিটার হবে। মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়, মিটারকে 10 দিয়ে গুণ করলে ডেসিমিটার হয়। আর এর প্রস্থটা কত? প্রস্থ 4 মিটার, প্রস্থ 4 মিটার, মিটারকে 10 দিয়ে গুণ করে ডেসিমিটার হবে, তাহলে কত হচ্ছে এটা? 40 ডেসিমিটার হচ্ছে। এটা কি করা হবে? জায়গাটা রাখতে 2 ডেসিমিটার বর্গ, 2 ডেসিমিটার বর্গ মানে এইরকম একটা টালি হবে, এইরকম টালি 2 ডেসিমিটার, এইটা বর্গাকার টালি, এটা বর্গাকার টালি, এরকম বর্গাকার টালি দিয়ে কি করা হবে? পুরো মেঝেটাকে, পুরো মেঝেটাকে ঢালা হবে বর্গাকার টালি দিয়ে, 2 ডেসিমিটার বর্গ। এই যে 2 ডেসিমিটার বর্গ, 2 ডেসিমিটার বর্গ টালি বলতে বোঝায়, 2 ডেসিমিটার বর্গ টালি বলতে বোঝায় 2 গুণন 2 ডেসিমিটার বর্গ টালি বলতে বোঝায়, আরে কি বোঝায়? 2 গুণন 2 বর্গ ডেসিমিটার বই বলতে বোঝায়, দুই ডেসিমিটার বর্গ টালি বলতে বোঝায় বোঝায় প্রতিটি টালির ক্ষেত্রফল, প্রতিটি টালির ক্ষেত্রফল, প্রতিটি টালির ক্ষেত্রফল কত হবে? 2 ডেসিমিটার ডেসিমিটার গুণন 2 ডেসিমিটার তার মানে 4 বর্গ ডেসিমিটার, ডেসিমিটার ডেসিমিটার গুণ করলে বর্গ ডেসিমিটার। তাহলে যে টালিটা বেজাতে হবে প্রতিটি টালির ক্ষেত্রফল কত? 4 বর্গ ডেসিমিটার। নির্ণেয় টালির সংখ্যা, নির্ণেয় টালির সংখ্যা, মেঝেটা ঢাকতে কতগুলো টালি, টালির সংখ্যা, নির্ণেয় টালির সংখ্যা সমান কি হবে? মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল, মেজের ক্ষেত্রফল ভাজিত একটি টালির ক্ষেত্রফল, একটি টালির
ক্ষেত্রফল, যখন তোমার বাড়িতে কখনো বা কারো যখন কোনো এরকম ঘরের মেঝেতে বা দেওয়ালে টালি লাগাতে হবে, হ্যাঁ সেই সংখ্যাটা বের করা এটাই সূত্র। প্রথমে দেওয়ালটা দৈর্ঘ্য বস্তু মেপলিতে হবে, দেওয়াল মানে আয়তকার, দৈর্ঘ্য বস্তু মাপলাম, আর এক যে মাপে টালি লাগাতে হবে সেই টালি ক্ষেত্রফল দিয়ে ভাগ করবো, একটা টালির ক্ষেত্রফল দিয়ে আরে ভাগ করে দেবো। এখানে মেজের ক্ষেত্র, মেজের ক্ষেত্রফল কত, 60 × 40 একক লিখলাম না, আর টালির ক্ষেত্রফল কত, 2 × 2 এতটি। মেজের ক্ষেত্রফল ভাই একটি টালির ক্ষেত্র, উপরে একক বাদ নিচে একক বাদ, দুই দিয়েটা কাটলাম বলে 20, দুই দিয়েটা কাটবো 10, উত্তর হবে 66, 66 টালি লাগবে। সি এর সঙ্গে হইলো। এবার 19 থেকে 4 নম্বর কোশ্চেনের দিকে দেখো, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর, সমান পরিসীমা, সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং আয়তক্ষেত্রের, এটা একটা, এটা হচ্ছে আয়তক্ষেত্র আর বর্গক্ষেত্র এরকম আছে, সমান পরিসীমা যুক্ত একটা আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এস, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর, বলে নিচের কোন সম্পর্কটা হবে, প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে আয়তক্ষেত্রের, আয়তক্ষেত্রের 2 × দৈর্ঘ্য, 2 × দৈর্ঘ্য প্লাস 2 × প্রস্থ, এটা সমান কি বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রের 4 × বর্গক্ষেত্রের একটি বাহু, এটা কোশ্চেনে বলা আছে কিনা, একটি আয়তক্ষেত্রের পরিসীমা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা সমান, একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান, তাহলে প্রশ্ন অনুসারে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 × আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্লাস 2 × আয়তক্ষেত্রের প্রস্থ সমান 4 × বর্গক্ষেত্রের একটি বাহু, 2 × দৈর্ঘ্য 2 × প্রস্থ সমান পরিসীমা, আর ওখানে 4 × একটি বাহু মানে বর্গক্ষেত্রের পরিসীমা, প্রত্যেককে দুই দিয়ে ভাগ করো, হোলসেল দুই দিয়ে ভাগ করবো, এটা দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত, দুই দিয়ে ভাগ করলে 2 × বর্গক্ষেত্রের বাহু, 2 × বর্গক্ষেত্রের বাহু, সমর্থন আছে, দুদিকে হোল স্কোয়ার করবো, দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটার হোল স্কোয়ার করলাম, আর এদিকে হোল স্কোয়ার করলে কি 4 × বর্গক্ষেত্রের বাহু, 4 × বর্গক্ষেত্রের বাহু করতে পারে কি না, এদিকে হোল স্কোয়ার করলাম ওদিকে হোল স্কোয়ার করলাম, 4 × বর্গক্ষেত্রের বাহু। এবার দেখো তুমি এরকম সূত্র পড়ে এসছো, কিরকম সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এরকম সূত্র আমরা পড়েছি, না পড়লে মুখস্থ করি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, চলা দায়িত্ব নিয়ে মুখস্থ করা শুরু, a প্লাস b হোল স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4 a, হয়ে গেছে, তাহলে এই যে বাদিকটা যেটা আছে দৈর্ঘ্য প্লাস প্রস্থ হোল স্কয়ার, এ ভাই দৈর্ঘ্য প্লাস প্রস্থ হোল স্কয়ার
এটা যদি আমি লিখি কি লিখি দৈর্ঘ্য মাইনাস প্রস্থ দৈর্ঘ্য মাইনাস প্রস্থ তার হোল স্কয়ার প্লাস 4 ইনটু দৈর্ঘ্য ইনটু প্রস্থ সমান 4 ইনটু বর্গক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলে বর্গক্ষেত্রের বাহু হোল স্কয়ার এটা কি আছে এখানে বর্গক্ষেত্রের এটা দুদিকে হোল স্কয়ার পড়ে যায় বর্গ বর্গক্ষেত্রের বাহু হোল স্কয়ার হবে দুয়ের উপরে স্কয়ার এই যে দুদিকে হোল স্কয়ার পড়েছে দুয়ের উপর স্কয়ার মানে 4 আর বর্গক্ষেত্রের বাহু হোল স্কয়ার বর্গক্ষেত্রের বাহু হোল স্কয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের বাহু হোল স্কয়ার মানেই বর্গক্ষেত্রের বাহু হোল স্কয়ার মানে ক্ষেত্রফল আর এই বাদিকটা কি করলাম a প্লাস b হোল স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এটা কি জিনিস এটা যে বর্গ রাশি এটা ধনাত্মক এটা আমার ধনাত্মক ধনাত্মক প্লাস 4 ইনটু s সমান 4r বর্গ রাশি সব সময় ধনাত্মক হবে বর্গ রাশি সব সময় ধনাত্মক হবে তাহলে এই 4r টা কি হচ্ছে 4s এর সঙ্গে আরো কিছু যোগ করলে তোমার তখন সমান হচ্ছে এই 4r টা কি হচ্ছে এই 4r টা 4s এর সঙ্গে কিছু যোগ নিলে তখন সমান হচ্ছে তার মানে এটা কি এই 4r টা বড় কার থেকে 4s থেকে বড় আরো ভালো হয় কি প্রত্যেককে 4 দিয়ে ভাগ করে দে 4 দিয়ে ভাগ করার সময় নেই এখানে s is less than r এটা করে দিলে হবে s less than r মানে 8 টা বড় প্রত্যেককে 4 দিয়ে ভাগ করি তাহলে পরে কি ধনাত্মক সংখ্যা ভাজিত 4 প্লাস s ইকুয়াল টু r মানে 8 টা বড় আর কি হচ্ছে s এর সঙ্গে সমান হচ্ছে কিছু আবার যোগ করলে তখন আর s এর সঙ্গে কখন সমান হচ্ছে 4s টা 4s এর সঙ্গে সমান হচ্ছে না 4s যদি আরো কিছু যোগ করার সঙ্গে তখন সমান হচ্ছে তার 4s টা বড় তার 4s যদি 4s থেকে বড় 4 4 8 টা কার থেকে বড় 4 থেকে বড় তার মানে r greater than s আচ্ছা উনিশের দাগে যে 3-4 নম্বর অঙ্কটা আছে কি বলেছে উনিশের দাগে 4 নম্বর একটি আয়তক্ষেত্রের পরিসীমা একটি বর্গক্ষেত্রের পরিসীমার সমান প্রশ্নানুসারে এটা বলা আছে প্রশ্নানুসারে কি বলা আছে 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ সমান 4 গুণন বর্গক্ষেত্রের একটি বাহু এটা বলা আছে বর্গক্ষেত্রের একটি বাহু দেখতে এই কথাটা বলা আছে কিনা হ্যাঁ বলা আছে 2 গুণন দৈর্ঘ্য প্লাস 2 গুণন প্রস্থ এটা আয়তক্ষেত্রের পরিসীমা আর 4 গুণন বর্গক্ষেত্রের একটি বাহু মানে বর্গক্ষেত্রের পরিসীমা এটা আমি জানি জানি তো প্রত্যেককে 2 দিয়ে ভাগ করব 2 দিয়ে ভাগ করলে দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইকুয়াল টু 2 ইনটু বর্গক্ষেত্রের একটি বাহু 2 গুণন বর্গক্ষেত্রের একটি বাহু এখানে কোশ্চেনে বলা আছে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বড় হাতের s বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় হাতের r হয় তাহলে s আর r এর মধ্যে সম্পর্ক কি তাহলে আমি একটা কাজ করছি দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুদিকে হোল স্কয়ার করি এদিকে হোল স্কয়ার করলাম দুয়ের উপরে স্কয়ার করলাম আর বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহু দিয়ে তার উপরে হোল স্কয়ার দিলাম দুদিকে হোল স্কয়ার করলাম এদিকে তাকাও এটাকে a প্লাস b হোল স্কয়ার সূত্র ভাঙছি এটাকে আমি দৈর্ঘ্য মাইনাস প্রস্থ তার হোল স্কয়ার প্লাস 4 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ লিখলাম সমান 4 ইনটু বড় হাতের r বর্গক্ষেত্রের বাহু হোল স্কয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের বাহু হোল স্কয়ার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এটা দৈর্ঘ্য প্লাস প্রস্থ হোল স্কয়ার মানে দৈর্ঘ্য মাইনাস প্রস্থ হোল স্কয়ার প্লাস 4 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ যদি স্যার বুঝতে পারলাম না তো দুঃখ না পেয়ে এদিকে নজর রাখো
তুমি a প্লাস b হোল স্কয়ার এর সূত্র হিসেবে জানো কি s a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এটা প্রয়োগ করেছি কেন এটা হবে এই অংশটাকে সূত্র প্রয়োগ করলে কি হয় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর প্লাস 4ab এবার a স্কয়ার এখানে মাইনাস 2ab আর প্লাস 4ab সরল করলে 2ab হবে 2ab প্লাস b স্কয়ার সমান কত a প্লাস b ঠিক আছে a প্লাস b হোল স্কয়ারটাকে আমরা কি লিখতে পারি এভাবে লিখতে পারি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে সমান 4 ইনটু r প্রত্যেককে 4 দিয়ে ভাগ করি আর এই বর্গ রাশি মানে ধনাত্মক রাশি বর্গ রাশি মানে ধনাত্মক বর্গ রাশি মানে ধনাত্মক সংখ্যা একটা ধনাত্মক সংখ্যা বর্গ রাশি মানে ধনাত্মক সংখ্যা সমান 4s সমান 4r চার দিয়ে ভাগ করে দে ধনাত্মক সংখ্যা ধনাত্মক সংখ্যা ভাজিত 4 প্লাস s ইকুয়াল টু আর সবাইকে চার দিয়ে ভাগ করলাম এখানে আট আর কার সঙ্গে সমান হচ্ছে এস এর সঙ্গে কিছু যোগ করব তারপর সমান হবে আর এস আর কার সঙ্গে সমান এস এর সঙ্গে সমান হচ্ছে যদি এস কিছু যোগ করে নেয় তার কে বড় এখানে এই আটটা বড় এখানে এসটা ছোট হবে এস লেস দেন আর ব্যাপারটা এরকম বুঝে নেন না মনে করো আর এর মান মনে করো 10 আছে এস এর মান মনে করো 8 তাহলে এই 10 8 এর সঙ্গে সমান হবে হবে না যদি একটা 2 যোগ করি তবে না হবে হ্যাঁ যদি আমি 2 টাকা বাদ দিয়ে লিখি তাহলে তখন কি হবে 10 টা কি করবে 8 কে 3 মারবে হ্যাঁ ওই জিনিসটা করা আছে বুঝা গেছে এবারে আকর্ষণ 19 এর 5 নম্বর প্রশ্ন 19 এর থেকে 5 নম্বর প্রশ্ন একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি কর্ণের দৈর্ঘ্য 10 সেমি আর ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টিগত প্রশ্নানুসারে আয়তক্ষেত্রের দেখো তো লেখা যাবে কিনা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার এটা বর্গমূল সমান 10 সেন্টিমিটার এটা ভালো আছে না এটি আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য কর্ণ দৈর্ঘ্য রুট ওভার দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার এটা লেখা যাবে কিনা সমর্থন পেলাম দুদিকে হোল স্কয়ার করে দাও হোল স্কয়ার করলে বাঁদিকের উপরে রুটের উপর স্কয়ার দিলে রুটটা উঠে যাবে বাঁদিকে বাঁদিকে স্কোয়ার করে রুটটা উঠে গেল আর এখানে 10 এর উপরে স্কোয়ার করলে কি হবে 10 সেমি হোল স্কয়ার মানে 100 বর্গ সেমি 10 এর উপরে স্কোয়ার মানে 100 10 এর উপরে স্কোয়ার মানে 100 দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার আমি যদি এরকম ভাবে লিখি কি লিখি দৈর্ঘ্য প্লাস প্রস্থ তার হোল স্কয়ার মাইনাস 2 গুণন দৈর্ঘ্য গুণন প্রস্থ ভুল করব ভুল করলাম যদি বলে কেউ বুঝতে পারলে না স্যার উত্তর হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় সূত্রটা কি সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab তো লিখতেই পারে আরে দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ মানে কি এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য গুণন প্রস্থের মানটা দেওয়া আছে কোশ্চেন পড়ো দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ হোল স্কয়ার মাইনাস 2 গুণন 62.5 বর্গ সেমি
समान 100 वर्ग सेमी এটা 585 হোল স্কয়ার করলে কত হবে এটা গুণ করো 5 × 9 = 0 হাতে 1 2 × 4 = 5 6 × 12 হাতে কিছু নেই 125 এত বর্গ শ্রেণী সমান 100 বর্গ শ্রেণী আরে দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটার হোল স্কয়ার এবার এই 100 দশমিকের পরে শূন্য দাম নেই ওদিকে নিয়ে চলে যাও 100 বর্গ সেমি প্লাস 125 বর্গ সেমি এই 100 বর্গ সেমি আর 125 বর্গ সেমি যোগ করলে কত 225 বর্গ সেমি এই 225 মানে কি 225 এর বর্গমূল হচ্ছে 15 225 এর বর্গমূল 15 গুণ করলে কত হয় 15 গুণ করলে কত হয় 15 গুণ করলে 225 হয় হ্যাঁ স্যার দুদিক থেকে দেশ কর তুলে দুদিকে মন হোল স্কয়ার চাপানো যায় আবার এরকম দেশ পায় তুলে দৈর্ঘ্য দুদিকে যখন আমরা হোল স্কয়ার চাপাতে পারি প্রয়োজনে আবার দুদিকে ওরকম হোল স্কয়ার তুলে দিতে পারি তাহলে কি হলো দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান 15 সেমি কোশ্চেন কি বলেছে আয় থেকে দৈর্ঘ্য প্রস্থ সমষ্টি কত উত্তর 15 সেমি বি আনসার নেই তো বি আনসারটা আছে বি 14 কি 14 এটা তো 15 নম্বর 19 এর কি কোথায় চলে গেল চার চার এসে গেছে এটা বি আনসার কি বলছিস আমাদের এখানে 14 সেমি লেখা আছে 19 এর প্রস্থ বি এ 14 সেমি এ এ তে 12 সেমি বি তে 14 সেমি সি তে 20 আর ডি তে 25 বেটা বেটা না বেটা না ইদি তে 12 পুরে আছে আমাদের তে 14 স্যার আমাদের তে 14 আছে কোশ্চেন কি তোদের কি আছে আলাদা কিছু কোশ্চেন আছে কোশ্চেন কর তোদের বই কোশ্চেন কর স্যার আলাদা আছে ক্ষেত্রফল এখানে 48 বর্গ সেমি আছে আর আপনার বইটা 62.5 বর্গ সেমি আছে হ্যাঁ আর বাকিটা এক আছে আর কোশ্চেন নাম্বারটা ক্ষেত্রফল আমাদের বই যে 48 বর্গ সেমি আর 62.5 বর্গ সেমি স্যার আপনি আমাদের বইটা একটা দিন ওখান থেকে করেন যেটা করেছি ওই বইয়ের প্রশ্ন তুলে নে তাহলে এটা স্টার দিয়ে দিচ্ছি এটা তো নেক্সট প্রশ্ন হয়ে যাবে এটা একটা স্টার দিয়ে দিচ্ছি এটা কেন নষ্ট করলো কেন এই কোশ্চেনটা স্টার দিয়ে লিখে নাও এটা 980 প্রশ্ন তো হ্যাঁ পরীক্ষা আসবে কা আসতে পারে না নাকি কুড়ির এক নম্বরে কি বর্গাকার বাহু দৈর্ঘ্য 10 পার্থে বৃদ্ধি করলে বর্গের বর্গের ক্ষেত্রফল কি ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে বাড়ালে ক্ষেত্রফল শতকরা কত পারবে এইটার জন্য বলছি একটি বর্গক্ষেত্রের দড়ি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য দড়ি একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 একক এখানে মিটার সেমি কি লিখলাম না একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 একক অতএব বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10 একক হলে বর্গ ক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে 10 একক
বড় হতে বাউল দৈর্ঘ্য 10 একক বড় হতে ক্ষেত্রফল বর্গ করার সূত্র কি ধার গুণন ধার তাহলে কত হবে এখানে দশ ধরি ক্ষেত্রফল 100 বর্গ একক হবে বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে নতুন বর্গক্ষেত্রের বাহু নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হবে বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে 10 একক তো হবেই 10 একক তো হবে প্লাস এরকম করে 10 একক এর 100 প্লাস 10 এত পার্সেন্ট এরকম নাকি 10 একক এর 100 প্লাস 10 পার্সেন্ট বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বাড়লে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে 10 এককের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে নতুন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে 10 এককের 100 প্লাস 10 তার পার্সেন্টেজ যদি হ্রাস হলে পরে এখানে বিয়োগ হতো 10% হ্রাস হলে বিয়োগ করতে হতো নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্র কত হবে 11 একক গুণন 11 একক 11 11 গুণ করলে 121 বর্গ একক নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 121 বর্গ একক ক্ষেত্রফল ছিল কত ছিল 100 ক্ষেত্রফল ছিল কত একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছিল 100 আর হলো কত তাহলে শতকরা কত বাড়লো 21 ক্ষেত্রফল বৃদ্ধির হার বাড়ানো হয় আর প্রস্থ 10% কমানো হয় তাহলে নতুন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে এটা নতুন আয়তক্ষেত্র নতুন আয়ত ক্ষেত্র এটা প্রথম আয়তক্ষেত্র প্রথম আয়ত ক্ষেত্র শতকরা কত বৃদ্ধি কথা বলেছে শতকরা যখনই বলবে শতকরা আপনাকে 100 উপর হিসাব করা হবে শতকরা হিসাব করা হবে কত 100 উপরে ধরি একটি আয়তক্ষেত্রে যেরকম লিখি ধরি
একটি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 একক 20 একক দৈর্ঘ্য এবং প্রস্থ এবং প্রস্থ 5 একক দৈর্ঘ্য 20 আর প্রস্থ 5 তাহলে ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্রফল যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 ধরি আর প্রস্থ যদি 5 একক ধরি ক্ষেত্রফল কত হবে 20 একক গুণন 5 একক মানে 100 বর্গ একক এটা হচ্ছে কি না যদি একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20 একক ধরি আর প্রস্থ 5 একক ধরি ক্ষেত্রফল কত বেরিয়ে গেল 100 এর উপর আমরা শতকরা হিসাব করব এবার প্রশ্ন অনুসারে প্রশ্ন অনুসারে নতুন বর্গক্ষেত্রের প্রশ্ন অনুসারে নতুন বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য নতুন বর্গক্ষেত্রের দৈর্ঘ্য কত হবে প্রশ্ন নতুন বর্গের দৈর্ঘ্য দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে কত লেখা আছে না তাহলে এখানে দৈর্ঘ্য কত বর্গক্ষেত্রের দৈর্ঘ্য 20 একক ধরেছি আমরা 20 একক ধরেছি তাহলে 20 এককে 100 প্লাস 20 10% 10% বেড়েছে 100 প্লাস 10% তাহলে কত হবে 20 একক এর 110% এর তুলে দিলে 100 দিয়ে ভাগ 0 0 কাটলো তাহলে 22 একক হচ্ছে কি হলো নতুন বর্গের দৈর্ঘ্য 22 একক 20% বা 10% দৈর্ঘ্য বাড়লে নতুন দৈর্ঘ্যটা কত 10% এবং প্রস্থ প্রস্থটা কত হবে প্রস্থ হচ্ছে প্রস্থটা 5 একক ধরেছিলাম 5 এককের 10 মাইনাস 100 মাইনাস 10% 10% কমালে বলেছে হ্রাস করলে প্রস্থ 10% হ্রাস করলে না তাহলে বিয়োগ করতে হবে 5 এককে 90/100 90/100 তাহলে এটা কত হচ্ছে 5 × 9 = 45 এটার সঙ্গে এটা কাট কেটে দিয়ে 5 × 10 তার মানে 9/2 9/2 একক প্রস্থ হচ্ছে 9/2 দৈর্ঘ্য হচ্ছে 22 প্রস্থ কত 9/2 নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নতুন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 22 একক ইনটু 9/2 একক দুই দিয়ে কাটবো 11 99 বর্গ একক তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছিল কত 100 আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 100 ছিল হয়ে গেল কত তাহলে ক্ষেত্রফল কত বাড়লো কমে গেল নতুন ক্ষেত্রফল কমে গেল না অতএব ক্ষেত্রফল হ্রাস পায় হাস পায় হাস